ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ইয়া আইহা আল্লাযিনা আমানু কুন আসাকুম ওয়া নার আজকে এই মহতী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত মেহমানবেন্দ্র আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ারের মা ও বোনেরা রাত প্রায় এগারোটা পার হয়ে গেছে এই গভীর রাত্রে অনেক মা বোন বসে আছেন আপনারাও দূর দূরান্ত থেকে এসে দিনের কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন দিনের সঠিক বক্তব্য কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনারা যারা শেখার উদ্দেশ্যে এসেছেন আল্লাহ পাক যেন আপনাদেরকে শেখার এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন মাদ্রাসা উন্নয়ন আজকের এই অনুষ্ঠানে আমি সবার উদ্দেশ্যে বিশেষ কিছু নসিহতমূলক আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ তালা মনে রাখবেন মনে ভালো আশা নিয়ে আসা আকাঙ্ক্ষা নিয়ে বসা এটাই যথেষ্ট নয় ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে দিন প্রচারের একটি ভালো এবং অন্যতম একটি মাধ্যম কিন্তু এখানে বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য জরুরি যেটা বিষয় সেটা হলেই বক্তাকে আল্লাহ রব্বুল আলমিন ফরস করে দিয়েছেন সেই বক্তা যেন অবশ্যই তার আলোচনা কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করে আপনাদের ভিতরেও এরকম অবশ্যই রুচি আসতে হবে বক্তা এমন বক্তা নিয়ে আসতে হবে যেই বক্তা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করে ইচ্ছা চেষ্টা যদি এটা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এই আশা শোনা বলা সব কিছুই এবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ আর যদি গতানুগতি ওয়াজ হচ্ছে মাহফিল হচ্ছে কে আসতেছে ঢাকা থেকে কত দামি বক্তা কেমন সুর কিন্তু কি বক্তব্য দিচ্ছে সেটা আপনার জানা নেই ঠিক আছে এই আমাদের রুচি পরিবর্তন করতে হবে চিন্তা ধারণা আমাদের চেঞ্জ করতে হবে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে যিনি বক্তা হবেন তিনি যেন বাল্লিগ মা উন জিলা ইলাই কামির রব্বিক আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে নির্দেশ দিয়েছেন বাল্লিক মা উন জিলা ইলাই রব্বিক যে আপনি পৌঁছান যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এতটুকু বাস মনে রাখবেন নিজের পক্ষ থেকে কোনো কথা মিশ্রিত করার চেষ্টা করবেন না কে বলছেন কথাটি কাকে বলতেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি এই মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং নবীদের শিরোমণি সর্দার তিনি নিজেই বলেছেন আনা আদম আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আনা ইয়ান আউআল কবর আমি প্রথম ব্যক্তি যিনি কবর থেকে উঠবেন এবং আমি প্রথম প্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। এবং আমি প্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে এবং আমি প্রথমে জান্নাতে প্রবেশ করব শোভান আল্লাহ সেই নবী এত বড় নবী শ্রেষ্ঠ ব্যক্তি ওনাকে আল্লাপাক বলছেন যে ওয়ালাউ তাকাউওয়ালা আকাউল আপনি যদি কোনো কথা আপনার পক্ষ থেকে বলার চেষ্টা করেন অর্থাৎ আমি আল্লাহ আপনাকে বলতে বলি নাই তারপরে আপনি বলছেন মনে রাখবেন না মিন হু বিলিয়ামিন আল্লাহ বলছেন আমি আমার ডান হাত দিয়ে আপনার এই গলার রকটাকে চেপে ধরব আল্লাহ আকবর তাহলে আমরা কারা আল্লাহ রসুল সাল্ল সাল্লাম তিনি যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কথা না বলেই মা এন্তি হাওয়া আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তিনি সেটাই যেহেতু প্রচার করেছেন এই জন্য আল্লাহ পাক বলেছেন ওমা আ তা কুমোর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল সাল্লা সাল্লাম তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো আর রসুল সাহ্লাম যেটা থেকে নিষেধ করে সেটার থেকে বিরত থাকো সম্মাতদিনী ভাই আমরা রসুলের ওয়ারিশ রসুল সাল্লা সাল্লাম তিনি যেহেতু দাওয়াতি কাজের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কথা মিশ্রিত করেন নাই সেহেতু কোনো বক্তা কোনো দায়ী মানুষকে মন যোগানার জন্য মানুষের আকৃষ্টকে বৃদ্ধি করার জন্য কথা বানায়া মিথ্যা কিস্সা কাহিনী বলে যদি আলোচনা করা হয় তাহলে সেই আলোচনা করা এবং শোনা দুটাই আমাদের জন্য উল্টা বোঝা হয়ে যাবে উল্টা কি হয়ে যাবে বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের আলোচনায় কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দেবো যেন আপনাদের উপকার আসে ইনশাআল্লাহ আল্লাহ আমি প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটা হলেই শরীয়ত বিষয়ে আমাদের কতটুকু জানার প্রয়োজন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে শরীয়তটি দিয়েছেন এই শরীয়তের প্রথম ভাষা কি জানেন প্রথম ভাষা হল সুরায় আলাক প্রথম নম্বর আয়াত এ করা আলাক আল্লা কালাম আল্লাহ আল্লাহ রসুলকে প্রথম যে শব্দটা দিয়েছেন সেটা এ তুমি পড়ো তুমি পড়ো আল্লাহ রসুল বললেন মা আনা হে জিবরাইল আমি তো পড়তে জানি না আল্লাহ পাক আলাইহিস সালাম রসুলকে ছেড়ে দেন নাই যে আপনি যেহেতু পড়া জানেন না অতএব বিরত থাকুন তা না তিনি ওনাকে গলায় তিনবার জোর করে জড়িয়ে ধরে তারপরে ওনার মুখ থেকে বের করেছেন বিস্মি রব্বিক খালাক ইসলামের সূচনাই হল পড়া থেকে সূচনায় পড়া থেকে এই জন্য ইমাম বখারি রাহেমাহল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে একটি অধ্যায় বেঁধেছেন বাবুল ইলমি কবলাল কৌলি ওয়াল আমাল আমল কোনো কথা বলার পূর্বে অথবা কোনো আমল করার পূর্বে অবশ্যই আপনাকে ওই বিষয়ে এলেম রাখা জরুরি এলেম রাখা জরুরি শরীয়তের এলেম আমাদেরকে কতটুকু জানতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তালাবুল এলমি ফরিজতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ওপর দিনের জ্ঞান অর্জন করা ফরজ এই ফরজের পরিমাণটা কতটুকু এই ফরজের পরিমাণটা হলো এই একজন ব্যক্তি তার কাছে তিন ধরনের জ্ঞান থাকা জরুরি এক নম্বর মা রেফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে নাম্বার দুই মা রেফাতুর রসুল রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে নাম্বার তিন মা রেফাতুর শরিয়াহ শরীয়ত সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য থাকা অপরিহার্য দিনী ভাই আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেক ব্যক্তিকে কোরআনের হাফেজ হতে হবে মহাদ্দেশ হতে হবে মোফাসের হতে হবে এটা তিনি বলেন নেই কিন্তু আমাদের প্রত্যেকের উপর জরুরি আমাদের রব যিনি স্রষ্টা তার সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান থাকতে হবে সম্মাতুদ্দিনী ভাই আমি যদি এখানে জিজ্ঞাসা করি আমাদের কতটুকু জ্ঞান আছে আমাদের রব সম্পর্কে কতটুকু জ্ঞান আছে এবং যেটা আমরা জানি সেটা কতটুকু শুদ্ধ আমি আজকে একটু আলোচনায় যাচাই করবো ইনশাআ আল্লাহ তালা আমার জানা মতে শতকরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তার রব সম্পর্কে সঠিক জ্ঞান তার কাছে নেই প্রথমত রব সম্পর্কে আপনি কি জানেন উনি কে উনি কোন ক্ষমতার অধিকারী মনে রাখবেন যিনি রব তার সম্পর্কে একজন মুসলমান তিনটি আঁকিদা রাখা জরুরি তিনটি আঁকিদা রাখা কি জরুরি একটি হলোই তাওহিদুর রব এই পৃথিবীর পরিচালনা এবং সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তালা তিনি একক স্রষ্টা এবং একক পরিচালক এই একটা বিশ্বাস আজকে মুসলমানের মধ্যে এটার খুব অভাব এটাকে বলা তুরুবুইয়া আল্লাহকে একক রব বলে বিশ্বাস করা রব মানি পরিচালক রব মানি স্রষ্টা তিনি যেরকম একক স্রষ্টা ঠিক তেমনই এই পৃথিবীর পরিচালনার ক্ষেত্রে তার কোনো সহযোগী নেই এবং পরামর্শদাতাও নেই এখন বলেন এই তাওহিদুর রব সম্পর্কে সেই যুগের মশ্রিকরাও বিশ্বাস করত যে আমাদের রব আল্লাহ এটা তাদের একই ছিল বিশ্বাস ছিল বর্তমান যুগের অধিকাংশ মুসলমান তারা তাওহিদুর রুবের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই জ্ঞান নেই যার কারণে বিপদে পড়লে এই মুসলমানরা আল্লাহ ছাড়া গাইরুল্লার কাছে যে সাহায্য চায় তার কাছে প্রার্থনা করে তার কাছে উপকার এবং অপকারের আশা রাখে আমি কোনো কথা ভুল বলছি অধিকাংশ মুসলমান বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না দশ বছর হয়ে গেছে কেউ পরামর্শ দিয়েছে যে অমুক মাজারে যে তুমি মান্নত করো সন্তান হয়ে যাবে ওই বেচারা সন্তান পাওয়ার আশায় তার আকিদা জানা নেই তাওহিদি জ্ঞান তার কাছে নেই তাওহিদি জ্ঞান কি তাওহিদি জ্ঞান হলেই ইয়াহা বলি শাহ ও ইনাথা ওই কোর তাওহিদি জ্ঞান হলেই আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয় যাকে চান মেয়ে দান করেন যাকে চান ছেলেও দেন মেয়ে দেন আর যাকে চান আকিম কিছুই দেন না তাহলে দেওয়াল মালিককে দেওয়াল মালিককে শুধু আল্লাহ বলে হবে না একক আল্লাহ শুধু আল্লাহ তালা শুধু আল্লাহ তালা তাহলে আল্লাহ যদি দাতা হয় এই বিশ্বাস এবং একম যদি মুসলমানের মধ্যে থাকে তাহলে আপনার বয়স বিশ কেন চল্লিশ কেন পঞ্চাশ বছর হয়ে যদি দাড়ি চুল পেকেও যায় তারপরেও একজন মুসলমান কশিন কালেও কোনো অমুসলিমের কাছ থেকে সন্তান পাতে পারি এই ধারণা আসতে পারে না জাকারিয়া আল সালাম বুড়ো হয়ে গেছেন চুল দাড়ি সাদা হয়ে গেছে বিস্ত্রী বাঁধ হয়ে গেছেন বাচ্চা প্রসবে তার কোনো ক্ষমতা নেই কিন্তু সেই মুহূর্তেও তিনি বলছেন রব্বী হে আমার প্রতিপালক ইন্নি ইশতাল র সু সাইবা ওয়ালাম আকুম বিদো আ ইক রব্বী শাকিয়া আয়া আমার চুল পেকে গেছে কিন্তু তারপরেও আয়াল্লাহ বিদো আ ইক রব্বী শাকিয়া তোমার রহমত থেকে তোমার ক্ষমতা তুমি যে দিতে পারো আমি আশা থেকে এখনও নোংরা শুনো সোহান আল্লাহ জি একজন মুসলিম তারে মনের আকিদা এবং বিশ্বাস একই থাকবে কার সাথে আল্লাহর সাথে সর্ব অবস্থায় মনে রাখবেন মুসলমান আজকে আমরা নামে মুসলমান আল্লাহর পরিচয় নাই যার জন্য মানুষ যে যা বলে আমরা হুজুকে তার পিছনে শোনা ছুটি ঠিক আছে কেউ একজন বলেছে ময়মন সিংয়ে একটা বিল আছে ওই বিলে গোসল করলেই সব রোগ ভালো হয়ে যায় আহা আল্লাহ পাক বলছেন মারিজ টু ফাফিন ইব্রাহিম হব আমাকে দিবে আল্লাহ তালা হ্যাঁ আমি চিকিৎসার আশ্রয় নিতে পারবো ডাক্তারের কাছে ঔষধ খেতে পারব যেগুলি দোয়া আছে শরীর যেগুলি দম আছে শরী যেগুলি শরীয়তে যেগুলি বৈধ জিকের আজকার আছে এগুলির মাধ্যমে আমি উপকৃত হতে পারবো নিতে পারবো চিকিৎসা কিন্তু গাইরুল্লার কাছ থেকে যে যে কোনো মানুষের কোনো উপকারও করতে পারে না অপকারও করতে পারে না সেখান থেকে উপকার আশা করে এটা কি শিরিক এটা কি শিরিক ওয়া হবি ফালা কাশি ফালাহু ইল্লাহু আল্লাহ যদি কাউকে কোনো অনিষ্ট স্পষ্ট করতে চায় তাহলে দুনিয়ার কোন শক্তি তাকে সে অনিষ্ট থেকে বাঁচাতে পারবে না সম্মাত ভাই আমি তাওহিদ সম্পর্কে আলোচনা আসলে করব না আমি শুধু এখানে যে কথাই বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মুসলিম বানিয়েছে আমাদের উচিত ছিল দিন সম্পর্কে আমাদের জানা কিন্তু সত্য যেটা সেটা হলে যেটা বিষয়টা জানা দরকার আমাদের সেই জ্ঞান আমাদের কারোই নেই রব সম্পর্কে নেই তাওহিদ সম্পর্কে জ্ঞান নেই আল্লাহ পাক কোথায় আছেন জ্ঞান আছে বলি আল্লাহ পাক কোথায় আছে বলে দেখি জি আল্লাহ রবিন কোথায় আসেন আল্লাহ পাক কেমন গুণে গুণান্বিত আল্লাহ পাকের কি কি সিফাত আছে এ বিষয়ে অধিকাংশ মুসলমান জানেও না এ বিষয়ে জল সাথে আলোচনাও হয় না আমি আলোচনা করছি হয়তো আপনাদের কত ভালো লাগছে না কোনো একটা কিসা নাই কাহিনী নাই কি বলতেছে ঠিক আছে কিন্তু আপনার এগুলো দরকারি জরুরি বিষয় আর রাহমানু আলাল আর তাওয়া আল্লাহ তালা আরশে আজিমের উপরে আছেন আরস কোথায় আছে জমি এই আসমান সাত আসমানের উপরে আছে কুরসি ঠিক আছে এই কুরসিটা কত বড় ব্যাখ্যা দিলে সময় আমার আজকে হবে না এই কুরসিটা সাত আসমান এবং জমিনের তুলনায় যেমন নাকি আল্লাহ রসোসলাম বলেছেন যে আমি হাতের একটি বালা খুলে জমিনে ফেলে দিয়ে বলছেন এই জমিন আসমানের তুলনায় এই বালা যতটুকু সাত আসমান এবং জমিনের তুলনায় আল্লাহর কুরসির তুলনায় এই সাত আসমান জমিনটাও একটা বালার মতো সুবাহান আল্লাহ এই কুরসিরটা কি মাউজেউল কাদামাইন আল্লাহ পাকের দুই পা মুবারক রাখার জায়গা সেই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ ওয়াসিয়া কুরসি ইউহুসামা ওয়াতিওয়াল আর্থ জমিন এবং আসমানকে আল্লাপাক পুরাটাকে ঘেরাও করে রেখেছেন আল্লাহর আড়স এবং কুরসি সেই আরসের উপরে পাক সমসীন সেখানে তিনি আছেন অথচ অধিকাংশ মুসলমান আমাদের পাঠ্য বই এলাকা আছে আল্লাহ পাক আল্লাপাক সর্বজাগায় বিরাজমান মকসুদুল মোমেনে আছে যে প্রত্যেক মোমেনের কলবে আল্লাহতালা আছে এটা কিন্তু এমন কোনো বিষয় না যে রফলে দেন যে করছে তার নামাজ হবে রফল এদিন করতেছে না তার নামাজ হবে না এই বিতর্ক এখানে নয় এটা একটা জটিল আকিদার বিষয় যদি আপনার আকিদা এটা থাকে যে আল্লাহ আরো উপরে আছেন আপনি মমিন আর যদি মনে করেন যে আল্লাহ তালা জায়গা বিরাজমান আল্লাহ পাক মমিনের কলবে আসে তাহলে এটা হলো কুফরি আকিদা এটা কি আকিদা এটা কুফরি আকিদা এই আকিদা ইসলাম গ্রহণ করবে না দেখেন একটা জিনিস জরুরি প্রয়োজন সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই আল্লাপাক যে সিফাত তিনি যে গুণে গুণান্বিত সেই গুণ সম্পর্কে মানুষ যদি জানত এবং বিশ্বাস করত তাহলে তার উপর যতই বড় বিপদ আসুক না কেন সে কশিন কালেও আল্লাহ ছাড়া গাইরুল্লাহ দিকে সে কখনোই যেত না আল্লাহল কি বলছেন এদিক খেয়াল করেন আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান লাউ আন্নাল উম্মাতা লাউ আত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কদ কাতাব আল্লাহু লাক আল্লাহ সু বলছেন আল্লাহ পাক যদি কোনো মানুষকে উপকৃত করতে চান কি ভাই আলোচনা বুঝাতেছ না আলোচনা একটু বোঝার চেষ্টা করুন উপকৃত হবেন ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ যদি কাউকে কোনো উপকার করতে চাই আর আল্লাহ যদি না চায় উপকার করতে করতে পারবে না এর বিপরীত সারা পৃথিবীর মানুষ যদি কাউকে ক্ষতি চায় আর আল্লাহ যদি না চায় তাহলে ক্ষতিও করতে পারবে না অর্থেব আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই রসুল সম্পর্কে জ্ঞান নাই। শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, অতস আপনার ভিতরে এমন এমন কিছু জটিল প্রশ্ন এসে আছে এমন এমন শরীয়তে আপনি গভীর গবেষণায় চলে গেছেন এই গবেষণা আপনার প্রয়োজন নেই এক ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে সৈয়দ বংশের ইতিহাস বলুন একটু আগেই আমি ভাইকে বললাম যে ভাই এ বিষয়ে আপনার জানার প্রয়োজন নেই মুসলিমদের অবস্থা হলেই এই মুসলমান অজু করতে জানে না এই মুসলমান প্রত্যেক দিন খানা খায় এ খানা খাওয়ার সন্ন্যদির তরিকায় মুসলমানে জানা নেই এই মুসলিম একজন মৃত ব্যক্তি তার জন্য কিভাবে জানা যা পড়বে একজন মুসলমানেরও জানা নেই অথচ আপনি বিতর্ক করেন আপনি এত বেশি গবেষণা করেন কোরানের একটি আয়াত বের করে বড় গবেষক আপনি হয়ে যান আল্লাহ পাক বলেছেন তোমার যদি এলিম না থাকে যার কাছে এলিম আছে তাকে জিজ্ঞাসা করো কিন্তু নিজে আপনি কোন হাদিস থেকে ডাইরেক্ট বুঝে এত গভীরে যাওয়ার আপনার প্রয়োজন নেই মনে রাখবেন আমরা যেটা দরকার শিখা দরকার এটা আমরা শিখি না আর যেটা দরকার নয় সে বিষয়ে আমরা অনেক অনেক পণ্ডিত জ্ঞানী আল্লাহ মুসলমানের উপর কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কি করেছেন আপনি পিতা আপনি মাতা আপনার উপর আল্লাপাক আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়া ফরজ করে দিয়েছেন সূরা তাহরিম 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া কুম নারা হে ঈমানদারগণ তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এত সহজ নয় আপনি মনি করেছেন আপনার সন্তানকে যত বেশি দামি কাপড় পরে তাকে মানুষ করেন যত দামি স্কুলে দেন মনে রাখবেন যেই সন্তানকে আপনি মনে করছেন আপনি সন্তানের হক আদায় করেছেন কিন্তু যদি ওই সন্তানকে আপনি দিন শিক্ষা না দেন কোরআন শিক্ষা না দেন ওই সন্তানের বয়স যদি যখন সাত বৎসর হবে তাকে যদি সালাতের শিক্ষা না দেন দশ বৎসর হলে তাকে যদি সালাতের জন্য আপনি না মারতে পারেন সালাতের পাবন্দি না বানাতে পারেন তাহলে আপনার সন্তান সুরাই সেজদা আল্লাপাক বলছেন অকাল আল্লাদিন কাফারু রব্বানা সুরায় ফুসিলাত রব্বানা আরিন আল্লা আবাল্লা না মিনাল জিনিওয়াল ইনস না জাল তাহতা আকদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন সন্তানরা আল্লাহকে বলবে আয় আল্লাহ যারা আমাদের দায়িত্বে ছিলেন যাদের অধীনস্থে আমরা ছিলাম যারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই আমাদেরকে গোমরাহ করেছে আয় আল্লাহ তাদেরকে আমাদের পায়ের নিচে নিয়ে আসো আমরা তাকে পা দিয়ে খুঁজতে চাই না আউযুবিল্লাহ ইয়াউমা ইফারুর মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি যে সন্তানকে আদর করে লালন পালন করলেন বড় শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু এই সন্তান তো কেয়ামতের দিন যদি হকের উপর না থাকে সঠিক ইসলাম যদি না জেনে থাকে আপনি যদি তাকে শিক্ষার ব্যবস্থা না করে থাকেন তাহলে কেয়ামতের দিন আপনার কোনো উপকার আসবে উপকার তো আসবে না বরং আপনার বিরুদ্ধে সে আল্লাহ সামনে কেস দায়ের করবে আপনার বিরুদ্ধে অতএব হে মুসলিম আপনার গ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানটি হয়েছে এখান থেকে শুধু ফজিলত নেবেন দশ টাকা দিয়ে এর চাইতে যারা বড় যেটা জরুরি সেটা হলে এই এখানে এমন একটি পরিবেশ তৈরি করুন এখান থেকে আপনার প্রজন্ম নতুন প্রজন্ম প্রত্যেক দিন যেন সেখানে মক্তব্যের ব্যবস্থা থাকে সেখানে ভালো একটা টিচার রাখবেন মক্তব্যের শিক্ষক রাখবেন যেন এই গ্রামের সকল ছেলেমেয়েরা তারা এখানে এসে কোরআনই শিক্ষা নিতে পারে এদেরকে যেন ছোটোবেলায় কিভাবে অজু করবে কীভাবে সলাহতদাই করবে কিভাবে খানা খাবে এ আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব হে পিতামাতা আপনার আপনি এখন পর্যন্ত আপনি চিন্তাই করেন নাই চিন্তা কি করবেন নিজেও তো সেই আদর্শবান পিতা আমি হতে পারি নাই সম্মাত দিনী ভাই আমি প্রথমেই যে কথাটি বলবো সেটা হলেই দুটি কথা বলেছি শরীয়ত সম্পর্কে আমাদেরকে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে এক নম্বর নাম্বার দুই সেটা হলেই আমাদের আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মাস উল কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উল উন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে অথেব আমাদের অধীনস্থ ছেলে মেয়ে আছেন আমাদের অধীনস্থ স্ত্রীরা আছেন এদেরকে ভালো কাপড় পরালে দায়িত্ব হবে না আপনি হাজির সাহেব আপনারা বাড়িতে কি চারিপাশে বাউন্ডারি আছে আপনার স্ত্রীকে পর্দা করে নাকি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও পরপর দেখছে আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়েছেন যদি দেন তাহলে ভালো আর না দিলে এই সন্তান কেয়ামতের দিন আপনার বিপক্ষে চলে যাবে অথেব আজকের আমার আলোচনার বিষয় সেটা হলেই এই পৃথিবীর মানুষ অতি বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ার জীবনটা সঠিকভাবে বুঝবে পরকালীনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং এই দুনিয়ায় এমন কিছু কাজ করে যাবে মৃত্যুর পরে যেন তার উপকারে আসে মৃত্যুর পরে যেন তার উপকারে আসে এই কাজটা প্রত্যেকেই করার চেষ্টা করুন অথচ শরীয়ত আমাদেরকে যে দিক দিয়েছে সেটা আমরা সেই পথে হাঁটি না আমরা উল্টা পথে হাঁটি আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমার সালাসাতিন। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের পথ বন্ধ হয়ে যায় সালাসাতিন শুধু তিনটা পথ খোলা থাকে কয়টা পথ খোলা থাকে তিনটা পথ খোলা থাকে যে এটা জানতে হবে জীবন দশায় এই আলোচনার উপর আমল করার চেষ্টা করুন মনে রাখবেন আপনি যেই আমলটা করে যাবেন আপনার আমল আপনাকেই করতে হবে আপনার আমল অন্য কেউ করে দিতে পারবে না দুঃখের বিষয় আমাদের দেশের মুসলমান নিজে নামাজ পড়ে না নিজে সলাত আদায় করে না আর মৃত্যুর সময় জানা যায় সেই সলাতে আবার কাফারা আদায় করে যে আপনার সলাতের কাফফারা কেউ দিতে পারবে না আপনার সলাদ কেউ পড়তেও পারবে না আর আপনার সলাতের কোনো কাফারাও নেই আপনার সালাত আপনাকে নিজেই পড়তে হবে এবং সময় মতো পড়তে হবে যে কোনো অবস্থায় আপনাকে অবশ্যই অবশ্যই সলাৎ আদায় করতেই হবে করতেই হবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আহদুল্লাদি বাইনানা না ওয়া বাইন তারকুস সালা আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাত মান তারাকা সালাতা মোতা আম্মিদান ফাখত কাফার ফাখত আশরাত ফাখত বারিয়া মিনহ জিম্মাতুল্লাহ যে ব্যক্তি সালাত ছেড়ে ছেড়ে দিল ইচ্ছা করে ইচ্ছা করে কোন ব্যক্তি যদি এক একমক্ত সালাদ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি কুফরি করল ওই ব্যক্তি শিরিক করলো হজিম্মাতুল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করা দায়িত্ব আল্লাহ পাক নিজের দিকে গুটিয়ে নিল আল্লাহ তাকে হেফাজত করবে না তাহলে আপনি দেখুন একটু নিজের জীবনে তাকিয়ে দেখে আপনার সালাদ কতটুকু বাকি আছে মনে রাখবেন সালাত যদি বাকি থাকে আল্লাহ রবী সাম বলেছেন এই সালাদ আপনাকে অন্য কেউ পরে দিতে পারবে না এই সালাদ কোনো কাফারাও নেই তিন অবস্থায় আপনার সালাদ স্থগিত থাকতে পারে একটা হলেই যখন বেহুশ হয়েছেন তখন আপনার সালাদ মাপ যতক্ষণ বেহুশ থাকবেন এতক্ষণ আপনার সালাদ আল্লাহ মাফ করে দিয়েছে তিন দিন বেহুশ ছিলেন ওই তিন দিন নামাজ পড়ার প্রয়োজন নেই মাপ আর যদি সালাদ থেকে ঘুমিয়ে যায় কেউ ঘুমিয়ে যায় বলতে ইচ্ছা করে আপনি প্রত্যেক দিন সাতটার সময় উঠবেন ফজরে তাহলে এটা এটা সালাদ থেকে ঘুমিয়ে যাওয়া নয় সালাদ থেকে ঘুমিয়ে কে গেছে সে নিয়মিতভাবে ফজরে সালাতে ওঠে কিন্তু কোনো একদিন ঘুম ভাঙে নাই আজান শুনে সে উঠতে পারে নাই সে যখনই উঠবে সালাদটা পরে নিবে তিন নম্বর ওজোর হলেই সালাদকে ভুলে গেছে হতে পারে কোনো সময় ভুলে গেছে যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে অথবা বেহুশ হয়ে যায় এই তিনটা অবস্থা ছাড়া যে যেকোনো অবস্থায় একজন মুসলিম তাকে ইমানের উপর ঠিকা থাকার জন্য অবশ্যই অবশ্যই তাকে সালাত আদায়কারী হতে হবে হতে হবে মনে রাখবেন সালাত আদায়কারী সালা আদায় আল্লাহ সালাত যে নিয়মিত কন্টিনিউ সালাত আদায় করে আজকে ফজরে পড়লেন জহরে নাই জহর পড়ছেন আসন নাই আপনি নামাজে মনে করলেও আলোকে সালাত আদায়কারী হবে না মনে রাখবেন সৌদি আরবের যিনি একজন বিশিষ্ট আলেম শেখ এ বিন ওসাইমুল তিনি একটি বই লিখেছেন হুকম তারিকে সালাত সালাত তরককারী বিধান যে ব্যক্তি সালাদ সেরে দেয় এক অক্ত সালাদ তার বিধান কী তিনি বলেছেন ফাকাদ কাফার কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এক অক্ত সলা সেরে দেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় স্বামী যদি নামাজি হয় স্ত্রী বে নামাজি হয় তাহলে অটোমেটিক বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে বিশ্বাস করেন না জি অটোমেটিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির জানা দাও পড়া ঠিক না কোনো বেনামাজি মারা গেলে ওই ব্যক্তির দাফন পর্যন্ত মুসলিমদের কবরে দেওয়া ঠিক না কিন্তু অধিকাংশ মুসলমান সালাত সালাত তরককারী অতএব আমাদেরকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে নিজেকে এবং নিজের পরিবারের ভিতরে সালাতের অভ্যস্ত হতে হবে রসুল সাল্লাম বলেছেন রাহিম আল্লাহ আল্লাহ পাক দয়া করুক ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি সকালে উঠেছে ও সাল্লাহ আদায় করেছে ও আই কাজা আহ পরিবারকে ও জাগায়ছে আর পরিবার যদি সে জাগতে অস্বীকৃতি জানায়ছে তো ওই পুরুষ স্ত্রীর গায়ে পানি ছিটে দিয়েছে যেন সে সালাতের জন্য ওঠে আল্লাহ আকবার এই চিত্র আছে আমাদের এই চিত্র আছে নিজেই উঠি না আর কাকে উঠাবো অতএব আজকে আমরা মুসলিম দাবি করছি আমাদের আকিদার সমস্যা সালাতের সমস্যা সালাত নিজে আদায় করি না আর মৃত্যুর সময় আমাদের কিছু হিমাম সাহেব আছেন ওনারা দায়িত্ব নিয়ে এনেছেন যারা নামাজ পড়ে নাই জিজ্ঞাসা করে এনার নামাজের কয়দিন কতর কাফ্ফার আছে এই কাফারটাকে খাবে কে বলেন কে খাবে জি এর কোন আপনার সালাত কেউ আদায় করে দিতে পারবে না কারো যদি হজ খরচ থাকে সে যদি আদায় করতে না পারে তাহলে পরিবারের পক্ষ থেকে হজ আদায় করলে হজ আদায় হয়ে যাবে জাকাত দিতে পারে নাই পরিবারের পক্ষ থেকে জাকাত আদায় হতে পারে কারো প্রতি ঋণ আছে ঋণ আদায় করলে আদায় হয়ে যেতে পারে কিন্তু সালাদ আপনাকে অবশ্যই নিজে নিজেরটা আদায় করতে হবে অন্য কেউ আদায় করতে পারবে না অথেব আমরা যদি মুসলিম হিসাবে দুনিয়ায় টিকে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সালাদ করতে হবে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন একজন মুসলিম সে যখন মারা যায় তাহলে তার উচিত সে এমন কিছু কাজ করে যাবে যেন সে মৃত্যুর পরে তার সবটা চলতেই থাকে মুসলিম তার জীবনদশায় চেষ্টা চালিয়ে যাবে তার আকিদা সংশোধনের জন্য আমল করে যাবে কিন্তু যখন মারা যাবে তখন সে যেন দুনে এমন কিছু কাজ করে যায় মৃত্যুর পরেও যেন চলতে থাকে এক নম্বর কি বলেছি ভাই সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া কি এমন কাজ যেই কাজ দ্বারা মানুষ উপকৃত হবে রাস্তা বানিয়ে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন টিউবওয়েল বসিয়েছেন মানুষের কল্যাণের জন্য যেই কাজ করুন না কেন সেই কাজ সাতকা হিসাবে গণ্য হবে ওয়ালাদুন স আহ ইয়াদোলাহু নেক সন্তান যদি পিতা জন্য দোয়া করে এটা হল আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ বলে নাই যে সন্তান হলেই মা বাপের উপকার হবে তা না ওয়ালাদুন স আহনউলাহু নেক সন্তান যদি তার জন্য দোয়া করে নেক সন্তান বলতে কাকে বোঝেন নেক সন্তান ওই সন্তান যে সন্তান নামাজ পড়ে না সে নেক সন্তান ওই সন্তান সে পিতা মাতার অবাধ্য সে নেক কথা বলেন নেক সন্তান ওই নেক ওই সন্তান যে সন্তান আল্লাহ নাফা মানে করে সে নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে প্রথমে নেক হতে হবে আপনাকে প্রথমে নেক হতে হবে ইব্রাহিম আলাহ সালাম তিনি নেক ছিলেন সন্তানও নেক ছিল এজন্য তিনি যখন সন্তানকে বললেন যে আমি তো কুরবানি করতে তোমাকে দেখলাম সন্তান নেক তিনি কি বললেন ইয়া আবাতি ফাল মা তু উমর সাতা জিদুনি ইনশা আব্বাজান সাবরিন আল্লাহর হুকুম আপনি চালিয়ে যান এ ফাল মা উমর আল্লাহ যা হুকুম দিয়েছে আপনি সেটা করেন আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ আকবর পিতা যেহেতু আল্লাহ কাছে আল্লাহকে বলতে ভাই আল্লাহ আমাকে নেক সন্তান দাও কি বলতে হবে নেক সন্তান ছেলে হয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মেয়ে দাও মেয়ে দাও মেয়ে হয়েছে বলছে আল্লাহ আমাকে ছেলে দাও না সবসময় একজন পিতা মাতা বলবে আয় আল্লাহ তুমি ছেলেও দাও অথবা মেয়ে দাও কিন্তু অবশ্যই আমাকে নেক সন্তান দাও কে দাও নেক সন্তানকে নেক বানানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হলেই সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান যখন পেটে আসবে তখনই আমাদেরকে ইসলামে আদর্শ শিখতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো পিতা মাতা যদি তাদের সহবাসের সময় এই দোয়াটি পরে বিসমিল্লাহি আল্লাহিনা এই দোয়া পরে যদি কোনো স্বামী স্ত্রী তারা পরস্পর মেলন করে আর তাদের মাধ্যমে যদি সন্তান কোনো দুনে আসে লাম রুহ শয়তান শয়তান ওই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না আমরা তো প্রথমেই ভুল করেছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া এমরু আতুল দুনিয়ার সব এগুলি দুনিয়ার জিনিস আসবাবপত্র দুনিয়াবি জিনিস এগুলি আর এই দুনিয়ার আসবাবের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস ইমরুতুল সালেহা। নেক স্ত্রী রসুল বলছেন মানুষ চারটা জিনিস দিকে বিয়ে করে সম্পদ দেখে মাল দেখে বংশ দেখে সৌন্দর্য দেখে রসুল বলছেন ফাজফার বি জাতির দিন তুমি দিন দারিত্বকে প্রধান্য দাও দিনদারিত্বকে প্রধান্য দাও দিন দেখে বিবাহ করতে বলেছে আমরা দিন দেখি না দেখি শুধু সুন্দর দেখি বংশ দেখি অর্থ এর পরিণাম কি আসে পরিণাম হলো এই যে ওই বাড়িতে অশান্তি সুন্দর দেখে বিয়ে করেছেন ওই বাড়িতে আপনার ইজ্জত নেই আপনার তো রক্ষা নেই আপনার ইজ্জত রক্ষা নেই মনে রাখবেন আপনার স্ত্রী যদি দিনদার হয় স্ত্রীর মধ্যে যদি দিন থাকে বাড়ি থাকেন অথবা বিদেশ থাকেন আপনার আমানত সে রক্ষা করে যাবে ইনশাল্লাহ তার কাছে আল্লাহর ভয় আছে এজন্য আমরা বলি আল্লাহ নসুল সালাম বলছেন যে দেখো ফাস্তাউ সুন নিসা আখায়রা তোমরা সব সময় নিজের স্ত্রীদেরকে ভালো উপদেশ দাও কারণ আল্লাহ পাক তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছে তারা সবসময় বাঁকাই থাকবে তাদেরকে ভালো উপদেশ দেন সবসময় ভালো উপদেশ দেন মনে রাখবেন তাদেরকে যদি দিনদার বানাতে পারি তাহলে তার কাছে আমার একটা টাকাও নষ্ট হবে না আমি বিদেশ থাকলেও আমার ইজ্জতের হেফাজত থাকবে আমার সন্তানকে তারা দিনে পথে পরিচালিত করবে এবং তার দ্বারা আমার এই জীবন একটা সুখের জীবন হবে ইনশাআল্লাহ আর যদি ওই নারীর মধ্যে দিন না থাকে যতই দামি বোরকা কিনে দেন আপনার সামনে বোরকা পরবে আর আপনি যখন বাড়িতে নেই তখন আপনার খেয়ানত করবে এই জন্য আল্লাহ বলেছেন যে কোনো মাবুন তারা যদি চারটি কাজ করে কয়টি কাজ ইনসা খামসাহা সাহা তারা যদি পাঁচ অক্ত সরাত আদায় করে ও রমজান মাসে রোজা রাখে ও আতা আত বালাহা স্বামীর আনুগত্য করে স্বামীর আনুগত্য করে ও হাফিজাত ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করে আজকের মেয়ে তাদের ভিতরে দিনদারিত্ব দুয়ে চল দিনদারিত্ব কমে গেছে আর তাদের ভিতরে অন ইসলামিক বেশি চলে আসছে জান্নাতে যাওয়ার আশাও তাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে অধিকাংশ মা তাদের সালাতের গুরুত্ব নেয় মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে কেমতের দিন সালাদ সম্পর্কে অথেব আপনি হে মাবন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার জন্য অপরিহার্য এই চারটি কাজ করা সেটা হলেই পাঁচ অক্ষ সলাচ আদায় করতে হবে রমজানে শ্যাম পালন করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে এবং লজ্জাস্থানে হেফাজত করতে হবে রসুল বলছেন যেই নারীদের মধ্যে না শুক্রি বেশি না শুক্রি মানে স্বামীর অবাধ্য স্ত্রী রসুল বলছেন আমি জান্নাতে দেখেছি অধিকাংশ জান্নাতি তারা গরিব এবং স্কিন আর জাহান নামে দিকে তাকালাম তো জাহান নামে দেখলাম অধিকাংশ জাহান নামের অধিবাসী তারা হল নারী ইয়া রসুল আল্লাহ পুরুষরাও সালাদ আদায় করে আমরাও সালাদ আদায় করি তারাও শ্যাম পালন করে আমরাও করি তো নারীদের সংখ্যা জাহান নামে কেন বেশি যাবে রসুল বলছেন যে তাকফুরনাল আশির তোমাদের ভিতরে স্বামীদের নাফর মানে বেশি স্বামী তোমাদের খাওয়ার ব্যবস্থা করে স্বামী তোমাদের জন্য মাথার ঘাম পায়ে তোমাদের সব আবদার মানে কিন্তু তোমার যদি কোনোদিন কোনো একটা দাবি পূরণ করতে না পারে তখন তুমি বড় লা আজিদ মিনকা খাই রান কাত্তু আমি তোমার কাছে কোনোদিন কিছু চেয়ে পাই নেই অথেব মা উচিত স্বামী যে অবস্থায় রেখেছে সুক্রিয় আদায় করুন স্বামীর মাধ্যমে আপনি রিজিক পাচ্ছেন স্বামীর নাফরমানি করে রসুল বলেছেন কোন স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তার স্ত্রী তার অনুমতি ছাড়া নফল শিয়ামও পালন করতে পারবে না আল্লাহ আকবর তো সেখানে আপনি তার অনুমতি ছাড়া বাজারে যাবেন তার সাথে ঝগড়া বাঁধাবেন এবং তার নাফরমানি করবেন মনে রাখবেন জান্নাত হারাবেন অতএব স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্ক রসুল বলেছেন হন্না লিবা কুম ও আন্তুম লিবাসুল্লাহ হন্না তোমরা পরস্পর একে অপরের পোশাক স্বরূপ একজন পোশাক দিয়ে যেন নিজের সতর্কে ঢাকা হয় অতএব তোমরা একে অপরের সুখের সুখী দুঃখের দুঃখী তুমি যেরকম খাও তাকে সেরকম খাওয়া তুমি যেরকম পড়ো তাকে সেরকম পড়াও মনে রাখবেন পরস্পর যদি ইসলামী ভাতৃত্ব থাকে তাহলে সেই পরিবারের মধ্যে শান্তি মনে রাখবেন আপনি মনে করেছেন আপনার সন্তানকে দুনিয়া শিক্ষায় বড় শিক্ষিত করলেই আপনি দুনিয়ায় সুখী হবেন আপনি ভুল ভুলের উপর আছেন মনে রাখবেন আপনাদের মতো বহু পরিবার এই দুনিয়ার সুখ পাওয়ার জন্য ছেলেদেরকে বড় শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু তার বাড়িতে আজকে ইসলাম না থাকার কারণে পরিবারের মধ্যে শান্তি নেই পরিবারের মধ্যে শান্তি নেই অশান্তি কারণ আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দেওয়া নিষেধ নয় কিন্তু ইসলামী শিক্ষা দেননি বিধাই সেই স্বামী সেই সন্তান পিতামাতার মাতার হক সম্পর্কে জানে না পিতার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না পিতার সাথে মাতার সাথে কি আচরণ করতে হয় সে জানে না পিতামাতার মাতার খেদমত কিভাবে করতে হয় সে জানে না সে আপনাকে মাসে পাঁচ টাকা দিবে যে তুমি এটা খরচ করে খাও আর সে পিতামাতা বাদ দিয়ে অন্য জায়গায় থাকবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে কিন্তু আপনার সন্তান যদি দিনদার হয় তাহলে সেই সন্তান পিতামাতার হক সম্পর্কে সচেতন থাকবে এবং সে আপনার দুনিয়ায় আপনার পরিবারটা সুখে থাকবে অর্থ থাক বা না থাক দিন আছে সর্ব অবস্থায় আল্লাপাকে সুখিয়া দায়ী করবে ভালো কাপড় পালেও আলহামদুলিল্লাহ স্বামী যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ উদ্দেশ্য সেটা হলেই তাদেরকে দিনের প্রতি নিয়ে আসতে হবে এ সম্মাত দিনী ভাই আমি আলোচনা আজকে যে কী করতে এসেছি কি আলোচনা করছি আলোচনা একটু বিঘ্ন হয়ে গেছে আসলে এইভাবে খোলা মাঠে আলোচনা করার অভ্যাস একটু কম তারপরেও যাই হোক আমি আলোচনা সংক্ষিপ্ত করবো আমার কাছে প্রশ্ন উত্তর আসে প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে মেসেজটা দেব ভাই সেটা হলেই আজকে আমাদের গ্রামগঞ্জে মুসলিম ভাইদের মাঝে ইসলামের চর্চাটা খুবই কম একেবারে নাই বললেই চলে বৎসরে একটি জলসা শুনলে ইসলামের অনেক শিক্ষা পাওয়া যায় না মসজিদের ভিতরে ব্যবস্থা থাকতে হবে ভালো একটা ইমাম নিযুক্ত করবেন যে আপনাদেরকে প্রত্যেক দিন দৈনন্দিন দরজ দিবে দরজ কোরআনের দরজ হাদিসের দরস আপনাদেরকে ইসলামের শিক্ষা দিবে এই ব্যবস্থা থাকতে হবে সন্তানদেরকে কোরআন পড়ার মক্তব আপনার এলাকায় ব্যবস্থা করুন আলহামদুলিল্লাহ অত্র গ্রামে যে প্রতিষ্ঠানটি আপনারা করছেন সুন্দর উদ্যোগ নিয়েছেন কিন্তু এখানে শুধু এটিএম পালন করবেন তা না ধনের ছেলে গরিবের ছেলে প্রত্যেকে মনে করবেন যদি আপনি শান্তি চান দুনিয়া এবং আখেরাতে তাহলে আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই আর শেষ কথা যেটা বলছি সেটা হলে আপনার আমল আপনিই করে যেতে হবে আপনার কোরআন আপনাকে পড়তে হবে আপনার দোয়া আপনাকে করতে হবে কিন্তু দুনিয়ার মুসলমান চলে উল্টা নিজে কোরআন পড়ে না আর মরার পরে জনকে ডেকে এসে কোরআন খতম পড়াই আল্লাহ পাক এই জন্য কোরআন দেন নাই কোরআন আপনার প্রতি নাজিল করেছে কোরআন পড়েন অর্থ জানেন নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেন সেটার নাম নেই সেটা বোঝেন না নতুন বাড়ি করেছেন দোয়া করেছেন আর আপনি নিয়ে খতম পড়াচ্ছেন জি এই জন্য দান করে নাই যে আপনার দোকানে যেন ব্যবসায় যেন বরকত হয় টাকা যেন বেশি উপার্জন করেন এই জন্য কোরআনকে হাতিয়ার বানাচ্ছেন এই জন্য আল্লাহ পাক কোরআন নাজেল নাই আপনার এ বাজত আপনাকে করতে হবে জীবন দশায় যদি একটাকে সাদগা করেন আল্লাহ থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও জীবন দেখে নাই কোনদিন ভালো চিকিৎসা করে নাই ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করে নাই আর ওই সন্তান পিতা যখন মারা যাচ্ছে তখন পুরা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে কি স্বভাবে স্বাভাবে জি না আপনার আমল আপনার নিজে করতে হবে আপনি দান করে যান হ্যাঁ সন্তান আপনার পক্ষ থেকে যদি দান করতে চায় তাহলে সেটাও শরীয়ত যেই পন্থা বলেছে সেই পন্থায় আপনাকে করতে হবে যেই মিলাদ প্রচলিত আছে আমাদের দেশে মানুষ মারা গেলে এটা হলো শরীয়ত বিরোধী কাজ বেদাত এইভাবে মিথু ব্যক্তি কোনো উপকৃত হবে না প্রসূসাম বলেছেন তোমার ভাই মাইয়েতের জন্য জানাজার মধ্যে দোয়া করো কিন্তু আপনি সেটা জানেন না জানাজার দোয়াও জানেন না জানাজার দাঁড়াইছেন কোন দোয়া জানেন জানলেও একটা আল্লাহ না অথচ রসুল বলছেন আল্লাহ ফিলাহু ওয়ার হু ওয়া আফিহিআ আনহু কত সুন্দর সুন্দর লম্বা দোয়া আছে এই দোয়াগুলো আমরা জানিও না শিখার চেষ্টাও করি না আমি একটু আগে এক ভাই বলছিলাম যে আজকে আমরা এত বড় মুসলমান হয়েছি একজন কি খাবো খাওয়ার দোয়াও জানি না এর মধ্যে ভেজাল আছে কিছু মুসলমান জানি না আর যেটা জানি সেটাও কতটুকু সঠিক আপনার জানা নেই আমি যদি জিজ্ঞেস করি কি বলে খাবেন দুই ধরনের প্রশ্ন আসবে কেউ বলবেন বিসমিল্লা কেউ বলবেন বিসমিল্লা রহমান রাহিম কেউ বলবেন বিসমিল্লাহ বারকাতিল্লা কি আপনারা কি বলে খান বলেন শুধু বিসমিল্লা কেউ পারেন না বিসমিল্লাহ বারকাতিল্লা কেন জি আলহামদুলিল্লাহ এটা হলো বরকত আপনি আহলেদি সেরিয়া আছেন আলহামদুলিল্লাহ এখানে বক্তারা এসে কোন হাজি থেকে বক্তব্য দেয় এটা আলহামদুলিল্লাহ আর যারা এই নিয়ামত পায় নাই তাদের বক্তা দেখেন কি বক্তব্য দিচ্ছে শুধু কিসা কাহিনী উল্টাপালা বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে খাওয়ার শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লা আর বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লা এ হাদিসটা সহি নয় খাওয়া শেষে কি করবেন কি বলবেন এতটুকু বললে চলবে কিন্তু আরও সুন্দর দোয়া আছে সেই দোয়া যদি শিখেন লাভকে জানেন খাওয়ার শেষে যদি বলেন কুয়া। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তি খাওয়ার পরে আল্লাহর প্রশংসাও হলো এই দোয়া পরার কারণে আল্লাহ পাক তার পিছনে সকল গুলা মাফ করে দেবেন কেউ যদি আপনাকে দাওয়াত খাওয়ায় তাহলে কি বলবেন লম্বা তিম্বা না কিনে এটা জানেন কেউ জানেন না তাহলে মৃত ব্যক্তির জন্য খেয়ে চলে আসলেন মৃত ব্যক্তির জন্য কি দোয়া করবেন জানেন কবরে পাশে দেখে যাচ্ছেন কি দোয়া করবেন জানেন কিচ্ছু জানেন না অথচ আপনার এখান থেকে গবেষণা করতেছেন যে ঈদের সময় সালাত মর্সি কি না সৌদির সাথে ঈদ করব নাকি বাংলাদেশের সাথে ঈদ করব। এত গবেষণা আপনার মধ্যে পড়ে গেছে ঠিক আছে আপনি গবেষণা করতেছেন আহা দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ দেশে যারা পরিচালনা করতেছে তারা তো ফাঁসেক হ্যাঁ তারা তো আল্লাহর হুকুম চালাচ্ছে না কি করতে হবে আরে আমাদেরকে আগায় আসতে হবে একজন আগায় যাচ্ছে ইলেকশনের মাধ্যমে আর আর একজন আগানোর চেষ্টা করতেছে বোম বাস্টিং করে আগাবে এই দুনিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করবে যে ইচ্ছা ভালো আপনার কিন্তু আপনি যে পথ অবলম্বন করেছেন এটা ইসলাম সাপোর্ট করে না আপনি এতদূর চিন্তা করছেন কেন আপনার নিজের আকিদার শিক্ষা নাই তাহিদের শিক্ষা নাই পরিবারের মধ্যে ইসলাম নেই ইসলাম শিক্ষা আপনি ইসলামের আদর্শ কিছুই নেই ইসলাম সহ কোনো জ্ঞানই নেই আপনি এটা চিন্তা না করে দেশ নিয়ে এত বড় ভাবতেছেন কেন কু আনফোসা কুম ও আহলি কুম না আরো আল্লাহ বলছে তুই নিজেকে আগে যার নাম থেকে বাঁচা নিজের পরিবারকে যাহার নাম থেকে বাঁচা অথচ আমাদের ইসলাম শুরু হয় আর গ্রাম থেকে ইসলাম ভাবে আর একজনকে নিয়ে নিজেকে নিয়ে কেউ ভাবি আমরা না নিজেকে নিয়ে ভাজতে হবে নিজের পরিবারকে নিয়ে ভাবতে হবে নিজেকে সবসময় দুর্বল মনে করতে হবে এই জন্য আমরা কিছু নতুন গবেষক বের হয়েছি ইসলাম নিয়ে অতি গবেষণা চলে যায় একজন বলতে শেখ হাকিম আল্লাহর একটা গুণ হাকিম মানে কি তিনি হুকুমদাতা তাহলে এই দেশ যদি আল্লাহর হুকুমে না চলে তাহলে আল্লাহ হুকুমদাতা এই গুনে গুণান্বিত কিভাবে হলো আল্লাহ আকবার হ্যাঁ তাহলে আমি যদি রাষ্ট্র হুকুম আল্লাহ পাককে আমাকে ওই দায়িত্ব দিয়েছে এগুলি ইসলাম নিয়ে অনেক বেশি ডিপে যাওয়ার প্রয়োজন নেই আমরা প্রাথমিক পর্যায়ে যেগুলি শিক্ষার প্রয়োজন সেগুলি শেখার চেষ্টা করব